আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেউ নাক গলাবা না রে। কখন জানি কোন অবস্থায় আমার বান্দার মন গলে যায়, উলামায়ে কেরামের বয়ান শুই না, কখন জানি তার দিল পরিবর্তন হয়ে যায়। দিনে তওবা করবে আমি দিনে কবুল করব, রাতে তওবা করবে রাতেই আমি আল্লাহ কবুল করব। যখন না সুবহানাল্লাহ, সম্মিলিতভাবে তওবা করবে, সম্মিলিতভাবে আমি আল্লাহ কবুল করব। একা একা ঘরে বসে বসে গুনার কথা ইয়াদ করে তওবা করবে, আমি আল্লাহ ঘরে বসেই তওবা কবুল করব। যখন সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ কয় জমিন সাবধান, তুই কথা বলবি না। সাগর মহাসাগরকে আল্লাহ কয় চুপ, কথা বলবি না। ফেরেশতাদেরকে আল্লাহ কয় চুপ, কথা বলবা না। ফেরেশতারা কয় মালিক আর কত দেখমো জুলুম, আর কত দেখমো রক্তপাত, আল্লাহ একটু অনুমতি দাও না, আল্লাহ ধ্বংস করে দি। সাগর কয় মালিক অনুমতি দাও না, আমি সাগরের পারে যে গুনাহ হয় আর কত দেখবো, পানি দিয়ে সব সাফ করে দিই। আল্লাহ কয় চুপ কর আমার বান্দা, কখন কোন জায়গায় কোন অবস্থায় আমি আল্লাহরে ডাক দেয় আমি অপেক্ষায়, কখন আমার বান্দা আমার ডাক দেয় ওই ডাক্তার অপেক্ষায় আমি আল্লাহ ডাক দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। এজন্য ভাইর আল্লাহ নবী কয় যুবক, চার নাম্বার হলো তোমার মা বাবার রক্তের মানুষ যারা আছে রে তাদের সাথে সুসম্পর্ক রাখবা। বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো দাদি, বাবার রক্তের মানুষ চাচা চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফা ফুফি। ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে, এদের সাথে তুমি সম্পর্ক রাখবা। যখনই তুমি চাচারে ফোন দিয়া কইবা চাচা কেমন আছো, মায়ার নবী কয় যেন তুমি তোমার বাবার কবরে ফোন লাগাইছো, বাবার খবরটাই তুমি নিতেছো, বাবার রক্তের মানুষের খবর নিছো, তোমার খবরের কথা আল্লাহ কবরে বাবার কানে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ দুনিয়ায় আছে, এই মানুষগুলির সাথে সম্পর্ক রাখবা। মার রক্তের মানুষের সাথে যখনই তুমি ফোন দিয়ে যোগাযোগ করে কইবা খালা তুমি কেমন আছো গো, সুখে দুঃখে খালার পাশে থাকবা। আল্লাহর নবী কয় যেন তুমি মার কবরেই ফোন লাগাইছ। পাঁচ নম্বরে নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, তোমার বাপ মার দ্বারা বন্ধু বান্ধব তাদের সাথে তুমি বাবা মার মতোই শ্রদ্ধা কইরো। বাবার বন্ধু বাবার সমবয়সের মানুষ তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, সালাম কালাম দিও, আদবের সাথে কথা কয়ো, চাচা এক কাপ চা খায়া যান, এই বইলা যদি তুমি এক কাপ চা খাওয়াইতে পারো, আল্লাহর নবী কয় যেন তুমি তোমার আব্বার সেবাই করছো। মা নাই কিন্তু মার যাদের সাথে চলতো ওই মহিলাদেরকে পাইলে, মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা করবা, আল্লাহ এই খবর মার কবরে পৌঁছে দেবে। সুবহান আল্লাহ, জোরে কন, যেন সাবধান, বাপ মার বয়সের মানুষের সাথে বিয়াদবি করলে বাপ মা কবরে বৈশা কষ্ট পায়, কবরে বৈশা কষ্ট পায়। এজন্য আমার আজকের এই আয়োজন যে ভাইয়েরা আজকে করেন, এনারা নিজেরা করেন। بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
أي حبيبك برياتم پر سلام أي ہمارے دل ربا تم پر سلام أي حبيبك برياتم پر سلام أي ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام أي امام الانبیاء تم پر سلام مسجد اقصا میں جملہ انبیاء مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور وہ تم مقتدا مقتدی تھے اور وہ تم مقتدا زبان کھلے الپ سمے ذکر کرے لا الہ الا اللہ لا الہ الا اللہ جوڑے لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله جوڑے سنے بولی صلی اللہ علیہ وسلم حاضرین ای طرز اللہ پوتر قرآن ببھن جائے بیکت کر سورہ بنی اسرائیل اللہ پاک بولن وقضی ربک الا تعبدوا الا ایاہ وبالوالدین احسانا আল্লাহ পাক বলেন বন্ধু তোমার রবের ফরমান আদেশ হলো এবাদত চলবে শুধুমাত্র আল্লাহর এটা আল্লাহর হক এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর হক যেমন আদায় করবা সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ভালো আচরণ করবা নির্দেশ কে দিয়েছেন জোরে বলেন সূরা বাকারাতে আল্লাহ কি বলছেন ওয়াইসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদা ওয়ালিদাইন ওয়াল আকরাবিন আল্লাহ পাক বলেন আমার আপনার নবীকে সম্বোধন করে বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন জায়গাতে টাকা খরচ করবে আমি আল্লাহ বলতেছি শোনো তোমার উম্মতকে জানায় দাও কোন কোন জায়গাতে টাকা খরচ করবে আল্লাহ পাক বলেন সর্বপ্রথম
তার টাকা খরচ হবে তার বাপ মার জন্য। কই জায়গা কই দিব? আমি যদি দেখতেছি কারো সামনে কোনো জায়গা নাই, কষ্ট হইব। এরপরেও যদি আপনারা আরেক বাইরে জায়গা দেন, এটা তো দুনিয়ার জান্নাতের বাগান, আল্লাহ আখেরাতের জান্নাতে আমারে জায়গা করে দিবেন। তুমি আরেক বাইরে যদি জায়গা দিই, এজন্য একটু আগাই ভাই, একটু 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 নড়াচড়া করে। আমি দেখতেছি আপনাদের কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নাই, জায়গা অনেক ছোট সংকীর্ণ। তারপরও আমি আমার ভাইকে বলবো আগামীতে ইনশাল্লাহ আরও ব্যাপক বড় আকারে জায়গা বের করে আপনাদেরকে বসার সুযোগ করে দিতে। এখন আজকে এবারের মতো একটু কষ্ট করে ফেলেন, একটু সামনে আগান। এখানে মনে হয় বসা যায় না, এই জায়গাটা না, এই জায়গাটা উঁচা না, মানে ডাল, এখানে বসা যায় না। মুরব্বীদেরকে একটু জায়গা দেও, যুবক বাবারা, যুবক ভাইরা, মুরব্বীদেরকে দাঁড়াইলে দাঁড়াইয়ে থাকতে তাদের কষ্ট হবে। তোমরা একজনে কষ্ট করলো, মুরব্বীদেরকে একটু বসার সুযোগ দেও। কথা না বলি, আমার দিকে মনোযোগ দেন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার টাকা পয়সা কোন জায়গায় খরচ করব, আল্লাহ বলেন, আমি বলতেছি আল্লাহ বলেন, আমি আল্লাহ বলতেছি তোমার টাকা সবার আগে মা বাবার জন্য খরচ হবে। এই নির্দেশ কার? وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ اللَّهُ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর হলো বাপ মার জন্য তোমরা টাকা খরচ করবা, আমার বেতনের টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করব, ব্যবসার লাভের টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করব, ঔষধের প্রয়োজন আমারটা আগে নয় বাপ মারটা আগে, নির্দেশ কার? এ যুবক একটু মনোযোগ দিয়ে শুনু রে আল্লাহর গোলাম, শীতের কাপড় সামনে তুমি কিনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবার আগে বাপ মার শীতের কাপড় কিনো, স্ত্রীটা আগে নয়, সন্তানেরটাও আগে নয়, নিজেরটাও আগে নয়, বাপ মাটা আগে কিনতে হবে, নির্দেশ হলো কার? একটু জোরে বলেন কার? আল্লাহ পাকের নির্দেশ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ কি জানোনি, তোমার আচরণে যদি তোমার মা তোমার উপর খুশি হয়, বাবা যদি তোমার উপর খুশি হয়, আমি আল্লাহ তোমার উপর খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়াসখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল ভালো করে শোনো, তোমার কোনো আচরণে যদি বাপ মা খুশি হয়, আল্লাহ তোমার উপর সাথে সাথে খুশি, আর যদি মা বাবা তোমার উপরে নারাজ, এমন কোন আচরণ যদি তোমার দ্বারা প্রকাশ পায় রে আল্লাহর গোলাপ, তাহলে তুমি নামাজ পড়ো আল্লাহকে রাজি করাতে পারবা না, হজ করো আল্লাহকে রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহকে রাজি করানো যায় না, যদি বাপ মা রাজি না থাকে। এজন্য বলতেছি আল্লাহর গোলাম একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। মদিনা শরীফের একটা প্রসিদ্ধ গোত্রের নাম হলো বনু তামিম। এই বনু তামিম গোত্রের একজন যুবক আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির হলো। যুবকটা কাঁদতেছে, চোখ নিয়ে তার পানি পড়ে, পেরেশানি। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে বলতেছে, নবী গো, আমি বড় পেরেশানি লইয়া আপনার কাছে এসেছি, রাতের বেলা ঘুম হয় না, ঘুমাইতে গেলে আমার ঘুম হয় না,
সারা রাত শুধু আমি কান্দি, চুকের পানি ঝরে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, রে যুবক, কি তোমার সমস্যা একটু খুলে বলো। এই কথা বলতেই যুবক বলতেছে, নবী গো, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে, কিন্তু যেই সময়টাতে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এই সময় আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই। যখন আমার মা দুনিয়ায় ছিলেন, যখন আমার বাবা দুনিয়াতে ছিলেন, তখন কিন্তু আমি পয়সার দেখা পাই নাই, টাকা পয়সার দেখা পাই নাই, অভাবের সংসার, অভাবের সংসার আমাদের ছিল। মা একবেলা খেয়েছেন, আরেক বেলা না খায়া মা আমারে কইছে খাইছে, আমারে মা খাওয়াইছেন। ঈদের দিনে বাবা সেরা লুঙ্গি পইরা আমাকে নতুন কাপড় কিনে দিছেন, চিকিৎসা করাইতে পারি নাই গো নবী, ভালো কিছু মা বাবাকে দিতে পারি নাই, কিন্তু আল্লাহ আমাকে এখন অনেক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইল, কিন্তু বাপমার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিল, বাপমার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিল। মা কবরে শুয়ে রইছেন, আজ যদি আমার বাবা দুনিয়াতে থাকতেন আমি যা চাইতেন তাই তারে কিনে দিতে পারতাম, মাকে আমি বারো একটা শাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু না, সেই সুযোগ তো আমার হাতে নাই। ওগো নবীজি, আমি এখন এই পয়সা দিয়ে কি করব, এই পয়সা দিয়ে আমি কি করব, পয়সার বালিশ বানাইতে পারি, পয়সা দিয়ে তোষক বানাইতে পারি, কিন্তু আমি কার জন্য কি করব। যখন আমার মনে হয় মার কষ্টের কথা, বাবার কষ্টের কথা যখন মনে হয় গো নবী, আমি ঘুমাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, ঘুম আমার আসে না। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আমার বাপ মা যদিও কবরে, তবুও তাদের খেদমত করার কোনো সুযোগ আমার আছে কিনা, তাদের জন্য আমার করার কিছু আছে কিনা। আল্লাহর নবী বলেন, যুবক, পাঁচটা আমল যদি তুমি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাপমার কবরে পৌঁছায় দিবে। কয়টা আমলের কথা একটু জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী বলেছেন, পাঁচটা আমল যদি করো। দয়ার নবী, মায়ার নবী, তিনিও কান্দতেছেন, নবীজির চোখ দিয়েও পানি পড়ে। আল্লাহর নবী কান্দেন, নবীজি কান্দেন, কারো চোখে পানি দেখলে আমার আপনার দরদে নবীর চোখেও পানি এসে যেত। নবীজি কান্দেন আর বলেন, যুবক, আমিও তোমার মতোই একজন হতভাগা সন্তান, জন্মের আগে বাবা হারাইছি, বাবার মায়া কেমন আমি নবী তা জানি না, আব্বা ডাকের মধ্যে কত মজা, আব্বা ডাকের ভিতরে কত স্বাদ আমি নবিতা জানি না। জন্মের কিছুদিন পর মাকে হারাইলাম, মার খেদমত আমি করতে পারি নাই রে। ও যুবক, পাঁচটা আমল যদি তুমি করতে পারো, কবরে শুয়ে শুয়ে তোমার মা বাবা তোমার খেদমত পাইতে থাকবে। পাঁচটা আমল যদি তুমি করো, পাঁচটা কাজ যদি করো। নবীজি ওয়াজ করলেন, নবীজির সামনে শ্রোতা হলো মাত্র একজন, সে হলো একজন যুবক। একজন যুবককে নবীর সামনে লইয়া দিনের নবী, মায়ার নবী একটা ওয়াজ করলেন, এত দামি, এত দামি একটা ওয়াজ, যেই ওয়াজের শ্রোতা এখন কিয়ামত পর্যন্ত হাজারো কোটি মানুষ। এজন্য বলি, বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা হলেন আমার আপনার নবী, শ্রোতা বনু তামিম গোত্রের একজন যুবক। শ্রোতা কম হলো না বেশি হলো সেটা মাহফিলের সফলতা নয়, মাহফিলের সফলতা হলো একজন মানুষ যদি দিলের কান দিয়ে কথাগুলি শোনে, দিলের কান দিয়ে কথাগুলি মানে, আমলের ভিতরে আনতে পারে। নরম দিল নিয়ে যদি কেউ কথাগুলা শুনে, এই লোকটার কারণে মাহফিল সার্থক, মাহফিল করানিটাও সার্থক, আমাদের আসাটাও সার্থক, আপনাদের বসাটাও সার্থক। তাহলে মাহফিল শুধু কান দিয়ে শুনবো না, দিলের কান দিয়ে,
দিলের কান দিয়ে শুনবো। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এক নম্বর হলো আসসালাতু লাহুমা, আসসালাতু লাহুমা, দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তিন নম্বরে ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, চার নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, পাঁচ নম্বরে ইকরামু সদিকিহিমা মিন বাদিহিমা। এই হলো পাঁচটা আমল, একে একে আমি আপনাদের সামনে বলবো। আমলের নিয়তে কারা কারা শুনতে রাজি হাত উঠায় জানা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমাদের সময় মতো জবাব দেওয়া লাগবে, যত জবাব হবে তত আলোচনা সুন্দর হবে, আর জায়গা মতো আওয়াজ চড়ানিও লাগবে। আওয়াজ যেমন নরম করা ইসলামের বিধান, সময় মতো আওয়াজ গরম করাও ইসলামের বিধান, ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা জায়গা মতো সময় মতো খুব গরম, আবার সময় মতো তারা খুব নরম, ঠিক কিনা ভাই? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব নয়, ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নয়, এখানে আমি নরম, এটা ইসলামের বিধান। রুহামাউ বাইনাহুম, আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে নরম হও। সামান্য দুনিয়ার তুচ্ছ স্বার্থে বৈরা আরেক ভাইয়ের জানমালের উপরে হামলা করো না, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আরেক ভাইয়ের জানমালের উপরে হামলা করো না। মনে রাখবা, আমার রাজনীতির পরিচয় বড় নয়, আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমানের সন্তান। এই চেয়ার, এই মসনদ, এগুলো তুচ্ছ, নগণ্য, আজ আছে কাল নাই, ঠিক কিনা? জোরে কোন, কেউ আমরা এই দোয়া করি না, আল্লাহ আমি যে দল করি দলের উপরে মরণ দিও, এমন দোয়া কেউ করে না। সবাইকে আল্লাহ আমাকে ইমানের হালে মরণ দিও। তাহলে আমি কি বুঝাইলাম? আমার কাছে আমার দলের পরিচয় বড় নয়, ইমানের পরিচয় বড়। আমার কাছে আমার রাজনৈতিক পরিচয় বড় নয়, ইসলাম বড়, নেতা বড় নয়, ইমান বড়। আমার কাছে আমার ক্ষমতা বড় নয়, কোরআন বড়, ঠিক কিনা? এই পরিচয় হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। দল মানব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রসুল মানে, ঠিক কিনা? প্যারে হাদিরিন, এজন্য রাজনৈতিক ফায়দার জন্য আরেক ভাইয়ের জানমালের উপরে কেউ হামলা কইরা ইমান ধ্বংস করব না, এটা আল্লাহর নিষেধ। রুহামা উবাইনাহুম, এখানে তোমরা অতি নরম হয়ে যাও, সার দাও, সার দেওয়ার মনোভাব তৈরি করো, কারণ সে তোমার মুসলমান ভাই, সে তোমার ইমানি ভাই না। সামান্য তুচ্ছ স্বার্থের বইরা তার উপরে হামলা কইরা, তার জানমালের উপরে হামলা কইরা, তার ইজ্জতের উপরে হামলা কইরা, তোমার ইমান ধ্বংস করো না। কিন্তু যদি তোমরা দেখো হক বাতিলের দ্বন্দ্ব বেজে গেছে, আশিদ্দা ওয়ালাল কুফার, হক বাতিলের দ্বন্দ্ব লেগে গেছে, তোমরা যদি দেখো নাস্তিক আর আস্তিকের ভিতরে দ্বন্দ্ব, তোমরা যদি দেখো ইসলাম আর কুফুরের ভিতরে দ্বন্দ্ব, তুমি যদি শুনতে পাও ফিলিস্তিনের জমিন থেকে তোমার মজলুম কোন মুসলমান ভাইয়ের কান্নার আওয়াজ, তুমি যদি শুনতে পাও ফিলিস্তিনে গাজার মাটিতে তোমার মুসলিম বোনের ছোট বাচ্চাটা আজ মা মা কে চিৎকার করে কাঁদছে, তুমি যদি শোনো দুশ্মনের জিন্দানখানায় তোমার কোনো মুসলমান ভাইয়ের আহাজারি, তখন আল্লাহ বলেন এই ক্ষেত্রে তুমি আর নরম নও, তখন তোমার পরিচয় হবে তুমি আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও তখন বেশি ভারী। এটা হলো আমার নবী নবী সাহাবিদের আখলাক, এটা হলো আমার নবী আর নবী সাহাবায়ে কেরামের আখলাক। এজন্য আমার ভাইয়েরা, আজ ফিলিস্তিনের মাটিতে যে জুলুম হচ্ছে, যে অন্যায় হচ্ছে, আজ গাজার মাটিতে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, শিশু বাচ্চাদেরকে পর্যন্ত জালেমের দল রেহাই দিচ্ছে না। আমাদের মুসলমান শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই, শিশুরা সর্বকালে সর্বযুগে শিশুরা নিরপরাধ, নিষ্পাপ, মাসুম। বাচ্চাগুলি তারা জানে না দুনিয়াতে কে তার দুশ্মন, কে তার বন্ধু, সমস্ত মানুষ শিশুদের কাছে আপন, শিশুরা সবাইকে আপনই জানে, কিন্তু এই অবুজ বাচ্চাগুলিকে পর্যন্ত জালেমের দল রেহাই দিচ্ছে না। প্রতি দশ মিনিট অন্তর অন্তর ফিলিস্তিনে আমার একটা দুধের বাচ্চা জালেমের হাতে খুন হচ্ছে, দশ মিনিটে একটা বাচ্চাকে খুন করা হচ্ছে। আমি যদি আপনাদের এখানে এক ঘন্টা বয়ান করি, তাহলে এই এক ঘন্টা বয়ানের ভিতরে ফিলিস্তিনের মাটিতে ছয়টা শিশু বাচ্চাকে খুন করা হবে। এই হলো চিত্র, এই হলো চিত্র। মুসলমানের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে,
বুলডোজার দিয়ে মাটিতে মিশায়া দিচ্ছে পাঁচতলা দশতলা বাড়ি। শিশু বাচ্চাগুলি কোথায় ঘুমাবে, কোথায় থাকবে কেউ জানে না। বাচ্চাগুলি মা মা কয়া কাঁদে, কোথায় মা কোথায় বাবা জানে না। এই হালত পানি বন্ধ করে দিছে, কারেন্ট বন্ধ করে দিছে, খানা বন্ধ করে দিছে, কোনো দিক দিয়ে তাদেরকে সাহায্য করার মতো রাস্তাও জালেম ইহুদিরা দিচ্ছে না। দিবে কেমন করে, এদের ভিতরে মানবতা নাই, এরা অমানুষ। সেজন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম নো বালহুম আদল, কারণ এরা চতুষ্পদ জানোয়ার, শুধু না এর চেয়েও নিকৃষ্ট। আমরা হায়ওয়ানের অন্তরেও বাচ্চাদের প্রতি দরদ দেখেছি। আমি দেখেছি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটা বাঘ হরিণের বাচ্চা পাওয়ার কারণে, বাচ্চা হওয়ার কারণে হরিণের বাচ্চাটারে খায় না, বাঘে এসে আদর করে। আমি দেখেছি একটা সাপ, বিষাক্ত সাপ একটা বাচ্চাকে সুবল দেয় না, সাপের কলিজায় বাচ্চার প্রতি দরদ, হিংস্র বাঘটার কলিজায় সাপের বাচ্চার প্রতি দরদ। কিন্তু ইসরায়েলের জালেম প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্তরে মুসলমান শিশু বাচ্চাদের প্রতি বিন্দু পরিমাণ দরদ নাই। এজন্যই আল্লাহ বলেছেন এরা হায়ওয়ান না, এরা জানোয়ার না, এর চেয়ে এরা নিকৃষ্ট। ঠিক কিনা জোরে খা। প্যারে হাজিরিন, জুলুম আর কতক্ষণ, যেখানে জুলুম সেখানে জিহাদ। ঠিক কিনা জোরে বলেন। ভালো করে ইয়াদ রাখবেন, জিহাদ আর সন্ত্রাস এক নয়। সন্ত্রাস হলো নাপাক, জিহাদ হলো পাক। সন্ত্রাস হলো অপবিত্র, জিহাদ হলো পবিত্র। সন্ত্রাস হলো ক্যান্সার, জিহাদ হলো অপারেশন। আল্লাহ নবী বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাঝে জিহাদ থাকবে। নবী বলেন তোমরা যদি কেউ আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস যেতে চাও, বাইপাস শর্ট রাস্তায়, তাহলে একটাই শুধু রাস্তা জান্নাতে যাওয়ার শর্ট রাস্তা, সেই রাস্তাটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। যেখানে তোমরা দেখবা জুলুম চলছে, যেখানে দেখবা অন্যায় চলছে, যেখানে দেখবা সন্ত্রাস চলছে, যেখানে দেখবা অবিচার চলছে, যেখানে দেখবা শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ, যেখানে দেখবা অবলা নারীদের কান্নার আওয়াজ, সেখানে তোমার অস্ত্র জিহাদ চলবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন। সেই জিহাদি তামান্না নিয়ে গাজার আমাদের বীর বাহাদুর মুজাহিদরা তারা ময়দানে নেমেছে আল্লাহর সাহায্য লইয়া। ভাইরা বন্ধুরা, আমাদের উপর এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে। আজকে গাজার আশপাশের প্রত্যেকটা মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়েছে। ফুকাহায়ে কেরামের ফতোয়া, আমাদের উপর জিহাদ ফরজ। মজলুমের পাশে দাঁড়ায় জালেমের দাঁত ভাঙা জবাব দিতে দুনিয়ার প্রতিটা মুসলমানের উপর জিহাদ ফরজ হয়েছে। যদি আমাদের কেউ ফিলিস্তিনে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়, আমরা আমাদের মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই। ইনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, ইনি মজলুমের পক্ষ নিয়েছেন, জালেমের বিপক্ষে অবস্থান নিয়েছেন। যদি উনি রাস্তা তৈরি করে দেন, কারা কারা জিহাদে যাইতে প্রস্তুত, হাত উঠে আল্লাহকে দেখা। মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে, অবীর তারিকের দলে। মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে, অবীর তারিকের দলে। মজলুমানের আর তো নাদাজ ফিলিস্তিনে কাশ্মীরে, ঠিক না? মজলুমানের আর তো নাদাজ ফিলিস্তিনে কাশ্মীরে, মা মায়দি ইয়না বাধা যেতে খালি দের দলে, অবীর তারিকের দলে। মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে, অবীর তারিকের দলে। প্রিয় নবীর
দাতো মোবারক শহীদ উহুদ প্রান্তরে প্রাণ বিসর্জন দিলেন হামজা দীন ইসলামে তোরে মা আমায় দি ইয়ো না বাধা মা আমায় দি ইয়ো না বাধা যেতে খালি দের দলে অবীর তারিখের দলে মা গো তোমার ছেলে যাবে খালিদের দলে অবীর তারিখের দলে আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম যুবক আল্লাহর নবী বলেন এ যুবক এক নম্বর কাজ হলো আসসালাতু লাহুমা মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করবা যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে শিখাইছেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা নবী বলেন নামাজের ভিতরে হোক নামাজের বাহিরে হোক যেখানেই তুমি থাকো মার কথা ইয়াদ হয় বাবার কথা ইয়াদ হয় সাথে সাথে এই দোয়াটা পড়ো যেই দোয়ার ভিতরে আল্লাহ পাক শিশুকালের কথাটা ইয়াদ করায় দিছেন আল্লাহ বলেন বান্দা যখনই দোয়া করবা তখন বলবা ও মালিক আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো যেইভাবে শিশুকালে বাপ মা রহম করেছে আল্লাহ পাক বলেন তুমি জানো না জানো না যুবক তুমি জানো না রে শিশুকালে তোমার মা কত রাত তোমাকে মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে তুমি জানো না কত রাত বাবা মাতার পাশে দাঁড়ায় তোমার পাহারা দিছে তুমি জানো না রে যুবক কতদিন বাবা তোমাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছে আমি আল্লাহ সব জানি আমি আল্লাহ সব জানি এজন্য যখনই দোয়া করবা শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করায়া দিও কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাই রে যুবক একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সংসার চালায় একমাত্র একটা ছেলে সন্তান লেখাপড়া করাইতেছে রিক্সা চালায় চালায় ছেলেটারে লেখাপড়া করায় এই ছেলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে কলেজে যায় তারপরে সে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে কলেজে যায় কলেজ থেকে ভার্সিটিতে যায় এক এক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখানে ভালো লেখাপড়া করে এরপরে ভালো একটা চাকরি নেয় চাকরি নিয়েই সুন্দরী একটা ধনীর মেয়ের সাথে পরিচয় হয় পরিচয়ের পরে তারে বিয়ে করে এইদিকে ঢাকা শহরে রং বেরঙ্গের ভিতরে পইরা যুবক তার গ্রামের মাকে বলে গেল বাবাকে বলে গেল রিক্সাওয়ালা বাবা যেই বাবা এত কষ্ট করে করে লেখাপড়া করাইলো ওই বাবার কোথাও যুবক বলে গেল দিন যায় রাত যায় মাস যায় বছর যায় কত ঈদের চাঁদ যায় ছেলে কিন্তু বাড়িতে আসে না মাকেও দেখতে আসে না বাবাকেও দেখতে আসে না গ্রামের মানুষেরা আইসা খবর দেয় খবর দেয় আমরা দেখেছি তোমার সন্তান শহরে মস্ত বড় অফিসার অমুক অফিসের বস এই কথা শুইনা মা শুধু চোখের পানি ধরে কান্দে একদিন স্বামীর ডাক দিয়ে কই স্বামী গো সন্তান বাপ মা ভুলতে পারে কিন্তু মা বাবা সন্তান কোনোদিন ভুলতে পারে না ও স্বামী দয়া করে তুমি একটু শহরে যাও যে একটু আমার সন্তান একটু দেখে আসো চেহারাটা তার কেমন দেখতে কেমন একটু দেখে আসো কইয়া বললা তার স্বামীকে পাঠিয়ে দিল রিক্সাওয়ালা বাবা সে চলে আসলো শহরে সন্তানের ঠিকানা লইয়া এক নজর সন্তানকে দেখার জন্য আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনো বাস্তব একটা ঘটনা বলতেছি রে যুবক কোনো গাল গল্প নয় একটু মনোযোগ দিয়ে শোনো চলে আসলো শহরে অফিসের সামনে গেট গেটের পাশে দারোয়ান আই সেই দাঁড়ালো
ডাক দেয় দারোয়ান যায় কই চাচা কই যেতে চান কই অমুকের সাথে দেখা করব দারোয়ান কই ইনি তো আমাদের বস বসির সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না আপনি এখানে একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আই এই বইলা দারোয়ান চলে গেল যায় বলতেছে বস গেটের পাশে একজন বুড়া মানুষ চেহারাটা দেখলেই বোঝা যায় বড় গরিব দেখতেই বোঝা যায় বড় অসহায় আপনার সাথে দেখা করতে এসেছে স্যার আমি তারে অনুমতি দিব কি দিব না একটু বলে সাথে সাথে বসে সিসি ক্যামেরার দিকে তাকায় সিসি ক্যামেরার দিকে তাকাইয়া সন্তান চিনে ফেলেছে এই অসহায় মানুষটা আর কেউ নয় অসহায় মানুষটা তার বাবা যেই বাবাকে যেই মাকে আজকে বছরের পর বছর ভুলে ভুলে আসে ওই বাবা গেটের সামনে দাঁড়ানো কিন্তু মানুষ যখন অন্যায় করে গুনাহ করে পাপ বেশি বেশি করে তখন কিন্তু তার কলিজা শক্ত হয়ে যায় কলিজা নরম থাকে না এটা গুনার বদাসর গুনাহ বেশি করলে কলিজা শক্ত হয়ে যায় দিল নরম হয় না দিল শক্ত হয়ে যায় বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না একটুও নরম হলো না বরং সে ৫০০ টাকা বের কইরা দারোয়ানের হাতে দিয়া কয় যাও যা বলবি আমার বস বড় ব্যস্ত মানুষ আমার বস বড় ব্যস্ত সময় নাই সময় নাই দেখা করার সময় নাই ৫০০ টাকা দিয়ে দিবি দারোয়ান কই চাচা স্যার বড় ব্যস্ত মানুষ দেখা করার টাইম নাই এই যে নেন ৫০০ টাকা আপনারে দিয়ে দিছে আপনি চলে যান বাবাই মনে করছে ছেলে হয়তো চিনতে পারে নাই এজন্য মনে করছে কোনো ভিক্ষুক বাবা তখন ডাক দিয়ে কই বাজান রে আমি কোনো ভিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই আমি কোনো সায়াল না সওয়াল করতে আসি নাই আমি তার বাবা আমি তার বাবা সন্তান বাবাকে দেখতে যায় না বাবা চলে আসছে সন্তানকে দেখার জন্য যাই একটু কও হয়তো আমার ছেলে জানে না আমি তার বাবা এই কথা বলতেই দারোয়ান চুকির পানিতে সেইরা হাও মাও করে কান্দে আর কই চাচা আপনি আমার এটা কি শুনাইলেন আপনি আমার বসের বাবা বলে হা দারোয়ান চুকির পানি মুছে আর কান্দে আর কই চাচা আমার স্যার তো আপনাকে ক্যামেরার মাঝে দেখছে আমার স্যার আপনাকে দেখছে আপনাকে চিনছে এরপরও আমার হাতে ৫০০ টাকা ধরায় দিল এই কথা বলতে বাবা মাথায় হাত দিয়ে আল্লাহ কয়া জমিনে বসে গেছে আর কো মালিক তবু আমি তোমার কাছে আমার সন্তানের বিরুদ্ধে কোনো নালিশ দেই না কারণ বাপ মার বদ্দু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় যদি বাপ মা কলি যায় ব্যথা পায়া কোনো বদ্দুয়া দেয় নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদ্দু আল্লাহর দরবারে কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি নবী কয় তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল এক নম্বর হলো মজলুমের দোয়া বদ্দুয়া দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদ্দুয়া তিন নম্বর হলো বাপ মার দোয়া বদ্দুয়া আল্লাহ নবী বলেন বাপ মা যদি কোনো সন্তানের জন্য অন্তর থেকে দোয়া দেয় এই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল বাপ মা যদি কলি যায় ব্যথা পায়া বদ্দোয়া দেয় এই বদ্দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল এজন্য বাবা এই কথা বুঝে বিদায় কই মালি আমি বদ্দোয়া দেই না গো মালি আমি বদ্দোয়া দেই না আমার সন্তানের উপরে তুমি নারাজ হইও না আল্লাহ বুঝে না তুমি বুঝ দিও
আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও বুঝ দিও। এই বইলা বাবা চোখের পানি মুইসা মুইসা বাড়ি চলে গেছে। এইদিকে কিন্তু বাবার এই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও। আল্লাহু আকবার জোরে কর, দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বাবা কষ্ট পেয়েও বদোয়া না দিয়ে দোয়া করছে, কবুল হয়ে গেছে। বাবা যাইতেছে বাড়িতে, মা অপেক্ষায়, স্বামী আসবে, সন্তানের চেহারার খবর দিবে। মা দাঁড়ায় দাঁড়ায় সন্তানের খবর নেওয়ার জন্য অপেক্ষায় গ্রামের রাস্তার দিকে ছায়া রয়েছে। দেই মাত্র দূর থেকে স্বামীরে দেখছে, সন্তানের খবর নেওয়ার জন্য মা পাগলের মতো দৌড়াইতে শুরু করছে। স্বামী, ও স্বামী, বলো না গো স্বামী, আমার সন্তানরে কেমন দেখে আসছো? এই কথা বলছে, বাবা কথা কয় না, বাবার জবান দেয়া কথা বের হয় না। চোখের পানি মুছে আর কই, বিবি গো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, তার সাথে দেখা করার কোনো সুযোগ নাই, তোমার সন্তানের টাইম নেই, সে বড় ব্যস্ত, দেখা করার মতো কোনো সুযোগ নাই। দেখা করে নাই গোস্বামী, দেখা করে নাই গোস্বামী। কন্যা গো, বিবি দেখা করে নাই, সে কি তোমারে দেখছে, সে কি তোমারে জানে তুমি গেছো? বাবা কান্দে আর কই, বিবি গো, তোমার ছেলে ক্যামেরার মাঝে নাকি আমারে দেখছে। মা চিৎকার দিয়া মাটিতে পুইরা কয়, মালি, তবুও তুমি আমার সন্তানের উপরে গজব দিও না, আল্লাহ আমার সন্তান রে তুমি বুঝ দান কইর। মা বিছানায় পড়ে গেল, বিছানায় পড়ে গেল, বিছানায় পড়ে গেল, অসুস্থ হয়ে পড়ল। এইদিকে বাবা কুমিল্লার শহরে রিক্সা চালায়, স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যায়, কষ্ট করে করে সংসার চলছে, কষ্ট করে করে সংসার চলছে। এক বেলা খায় আর এক বেলা খায় না, স্ত্রীর জন্য ওষুধ নিয়ে তার যেতে হয়। এইভাবে দিন চলছে। ভাইরা বন্ধুরা, এইদিকে যুবক গুলশান আজাদ মসজিদের পাশে বাসা নিয়ে থাকে। রমজান মাস, জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকল। এই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহ পাকের বহুত বড় একজন ওয়ালি, বহুত বড় একজন বুজুর্গ, জুম্মার নামাজ পড়াইতেছেন, বয়ান করতেছেন। এই দিনে হুজুরের বয়ান ছিল বাপ মার কদর। আল্লাহর ওয়ালিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি দিলের ভিতরে বড় আসর করে রে যুবক। এজন্য আল্লাহওয়ালাদের সহবতে বেশি বেশি যাবা, আল্লাহ দিল নরম করে দিবে। ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ দিল নরম করে দে। আলেমদের সাথে দুশ্মনী রাখলে আল্লাহ দিল শক্ত বানায় দেয়। আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ দিলটারে নরম রাখে, ঠিক কিনা জোরে কন। ওই যুবক জুম্মার নামাজ পড়ে, আল্লাহর ওলির কথাগুলি তার দিলের ভিতরে যায় বিঁধল, তীরের মতো যায় বিঁধছে। এমনভাবে তিনি বলছেন, মার খেদমতের কথা, বাবার খেদমতের কথা আল্লাহর ওলি তিনি সাফ সাফ জানিয়ে দিছেন। বাপ মা যদি নারাজ থাকে, তোমার জীবনের নামাজে কোনো কাম হবে না, তোমার জীবনের হজ উমরায় কাম হবে না, লক্ষ টাকা দান করলেও কোনো কাম হবে না। এইভাবে তিনি বয়ান করলেন, চুকের পানি ঝরায় ঝরায় বয়ানটা করলেন। সাথে সাথে যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে। প্রশংসা করব কার? আর একটু জোরে, কার? দিলের মালিক কে? দিল পরিবর্তন করে কে? ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ দিলের মালিক। এজন্য সর্বদা আল্লাহর কাছে আমার দিলটাকে আল্লাহ পাক ইসলামের দিকে রাখার জন্য, আল্লাহ পাকের দিকে নরম রাখার জন্য সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব কয়া। প্রশংসা কার করব? আর একটু জোরে কোন কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা।
فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبت رشد شبائي بولي الله أكبر আরেক টুজুরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরে যুবকের কলিজা নরম হয়ে গেল, সেজদার ভিতরে কাঁদতে শুরু করলো। নামাজ শেষ হওয়া মাত্রই যুবক তখন বলে, আমি আর বাসায় যাব না গো, এখান থেকে বাড়িতে রওনা দিব, মার কাছে যেয়ে মাপ চাবো, বাবার কাছে যেয়ে মাপ চাবো। জুম্মার নামাজ পড়িনি যুবক, দৌড় দিয়া বাজারে চলে গেল, মার জন্য শাড়ি কিনল, বাবার জন্য লঙ্গি কিনল। কিন্যা সে ইফতারি লইয়া চুকের পানি মুছতে মুছতে কুমিল্লা শহরের দিকে রওনা দিল, গ্রামের বাড়িতে যাবে। তখনকার সময়ে কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, এই ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল। পৌঁছল যখন কুমিল্লা শহরে, তখন দেখে তারাবের নামাজ শেষ, সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়বে। যুবক শহরের ভিতরে এসে রিক্সা খুঁজতে লাগলো, মানুষেরা কয় এখন রিক্সা পাবা না, সবাই যার যার ঠিকানায় চলে গেছে। কিছুক্ষণ পর সেহরির টাইম, এজন্য এখন কেউ রিক্সা নিয়ে বের হবে না, তুমি যেতে পারবা না। যুবক কান্দের কয়, আমাকে যেতেই হবে, বলো না কোথায় গেলে পাবো। একজন মানুষ তখন কয়, যুবক কি হয়েছে বল। যুবক কান্দার কয়, আমি গ্রামে যাব গো, আমার মা আমার বাবার সাথে বিয়াদবি করেছি, জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, কষ্ট পায় মা দুনিয়াতে আসেনি না নাই জানি না, আমাকে তাড়াতাড়ি গ্রামে যেতে যাও। একজন মানুষে কয়, যুবক মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে রিক্সা নিয়ে টাকার কারণে যেতে পারে, কারণ আমি তারে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা টানে, তার বড় টাকার প্রয়োজন, আমি জানি তার কোনো সন্তান নাই। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় রে, প্রতিদিন নাকি তার জন্য ওষুধ নিয়ে যেতে হয়। মনে হই বুড়া লোকটা যাবে গো, জীবন কেটে দিছে লোকটাই রিক্সাটাই না। যুবক কয়, কোথায় গেলে পাবো একটু বলো। ওই দিকে যাও, যায় দেখবে একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়, শীতের ভিতরে সে কাপে বসে বসে, রিক্সাটা পাশে রাখে, কোনো গ্যারেজে রিক্সা রাখে না, টাকা নাই গ্যারেজ ভাড়া দিতে পারবে না, এজন্য দোকানের মাঝে বসে বসে বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। যুবক রওনা দিয়েছে, আইসা দেখে একজন বুড়া মানুষ মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, যেন শীতের বাসাত বাতাসে কষ্ট না পায়, কিন্তু বুড়া বডিটা শীতে এইভাবে কাঁপতেছে। যুবক আইসে ক, চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বুড়া মানুষটা মাথাটা নিচের দিকে দেওয়া, কণ্ঠটা চিনে ফেলেছে, বাবা এই কণ্ঠ তো আমার সন্তানের কণ্ঠ, এই আওয়াজ তো আমার সন্তানের আওয়াজ, পৃথিবীতে কোনো মা পৃথিবীতে কোনো বাবা সন্তানের কণ্ঠ ভুলতে পারে না। হাজারো শিশু বাচ্চার ভিতরে নিজের বাচ্চার কান্না, কোন কান্না এটা মাটির পায়, এজন্য বাবা মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা না দেখাইয়া আর চোখে চেহারাটা উঠাইয়া চিনে ফেলেছে, কোনটু দিকে আমি যে অনুমান করেছি, আমার সামনে দাঁড়ায় আছে আমার বাজার, এইবার বাবা মাতারা নিচের দিকে দিয়া কই যাব, বাবা যাব আমার টাকার বড় প্রয়োজন।
যুবক কয় কত টাকা দিতে হবে তখন বাবা মাথাটা নিচের দিকে দিয়ে চুকির পানি ঝরায় কান্দে আর কই বাবা রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না মনে পড়ে গেছে শিশুকালে কত তোমাকে রিকশায় চড়ায় চড়ায় বাবা স্কুলে নিয়ে গেছি কোনোদিন ভাড়া চাই নাই বাবা কোনোদিন তোমার কাছ থেকে ভাড়া নেই নাই আজও তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না মনে মনে বাবায় কই ভাড়া নিব না আওয়াজ নিয়ে কই বাজান আজ আমি ভাড়া তোমার কাছ থেকে নিব না কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম এই কথা বলতেই যুবক কই না চাচা আমি আপনার দ্বিগুণ ভাড়া দিব দ্বিগুণ ভাড়া দিব বাবা তখনও মুখটা না দেখে কই ঠিক আছে বাবা তুমি রিক্সায় বসো রিক্সায় বসাইয়া বাবা চলতে শুরু করলো সন্তান সিটে বসা বৃদ্ধ বাবা রিক্সা চালাইতেছে আর বাবাও মাফলারের নিচে চুকির পানি জোরে জোরে কাঁদতেছে বাবার মনে পড়ে গেছে রে বাজান কত জায়গায় তোমারে নিয়া শিশুকালে বাবা রিক্সায় চড়াইয়া ঘুরছি আজ তুমি মস্ত বড় অফিসার মস্ত বড় অফিসার আজ বাবার চক্রে রিক্সায় তুমি বসছো বাবা রিক্সা নিয়ে যায় ছেলে ফুফায় ফুফায় কান্দে বাবা জিজ্ঞেস করে বাদান তুমি এই গ্রামে কেন যাবা কেন যেতে চাও ছেলে রিক্সায় বসে কয় আমি আমার গ্রামে যাব এটা আমার গ্রাম বাবা কয় তোমাকে কুমা কোনোদিন তো দেখি নাই ছেলে কয় আমি অনেকদিন ধরে গ্রামে আসি না আমার মা আমার বাবা গ্রামে থাকেন আমি আমার মার সাথে বিয়াদুবি করেছি আমি আমার বাবার সাথে বিয়াদুবি করেছি কষ্ট দিছি আমি মাপ চাইতে যাইতেছি গো আমি আমার মার কাছে মাপ চাইতে যাইতেছি এই বইলা যুবক রিক্সায় বসা বাবা এবার বুঝে ফেলেছে সন্তানের দিল পরিবর্তন করে দিছে কে একটু জোরে বলেন কে সাথে সাথে বাবা রিক্সা থেকে নেমে গেল রিক্সা আটকায় ফেলল নেমে গেল আর বাবার পা চলে না ছেলে কই আপনি থামলেন কেন আমার দ্রুত বাড়িতে যাবা প্রয়োজন জানি না আমার আব্বা আমার আম্মা কেমন আছেন দুনিয়াতে আসেনি না নাই থামলেন কেন সাথে সাথে বাবা আস্তে করে মাফলারটা মুখ থেকে সরায় মুখ থেকে মাফলারটা সরায় কই বাজান রে এই রিক্সাওয়ালা আর কেউ নয় দেখো তো তুমি একটু চিনো কি না একটু জোরে কর না সুবহানাল্লাহ আর একটু জোরে আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার লাভ দিয়া রিক্সা থেকে নাই মা বাবার পা জড়া ধরে যুবক কান্দে বাবা আমি ভুল করেছি আমি অন্যায় করে ফেলেছি অন্যায় করে ফেলেছি সন্তান বাপ মার কাছে মাপ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না এক যুবক কয় হুজুর আমি আমার মাকে প্রতিদিন যায় বউয়ের কথায় মারতাম একদিন আপনার ওয়াশ না রাত বেজে গেছে দুইটা অফিস থেকে বের হই না আপনার ওয়াশ শুনতে শুনতে চোখ দিয়া পানি ঝরে কখন যে অফিস টাইম শেষ হয়ে গেল কখন যে রাত গভীর হয়ে গেল টের পাই নাই হুজুর আমি চোখের পানি ধরে কান্দতেছি আমি এইবার রওনা দিয়েছি ঘরে আগে যাব না আগে মার রুমে ডুইকা মার কাছে মাপ চাব ঘরে যেয়ে ঢুকবো না দরজার পাশে যাই আমি মাকে ডাক দিলাম তখন রাত বাজে ১২টা মা মনে করেছে এই দিকে মা মনে করেছে সন্তান মনে হয় আজকে মারবে না আজ মনে হয় ছেলে মা ছেলে বউকে নিয়ে ঘুমায় পড়ছে মনে হয় আজ রাত আর মারবে না মা মনে করেছে এই কথা সেজদায় পরে মা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে যেই ১২টার পরে যায় দরজার সামনে নক করে কয় মা সাথে সাথে মার কলিজায় কামড় মারছে মা কয় হায় রে মনে করেছিলাম আজকে মারবে না 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 আমার ছেলে মায়ের কথা ভুলে নাই মা চিৎকার দিয়ে কই বাজান আজ আমারে মারিস না মারিস না আজ আমি তোর বউয়ের সাথে কোন ঝগড়া করি নাই রে বাজার গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে
সেলে দরজার বাহির থেকে ডাক দিয়া কয় মা গো আমি মারতে আসি নাই গো আমি মাফ চাইতে এসেছি কারণ হুজুরের বয়ানে শুনেছি মা যদি মাফ না দেয় বাবা যদি মাফ না দেয় আল্লাহ কোনোদিন মাফ দিবে না আল্লাহ কোনোদিন তার মাফ দিবে না মা আমি ভুল করে ফেলেছি মা গো আমি ভুল করে ফেলেছি মা দরজা খুলে দিছে সাথে সাথে দৌড় দিয়া গিয়া মার পা জড়ায়া ধরছে মা দুঃখিনী এতদিন যে মার খাইল সব ভুলে যায় টান দিয়া কুলে নিয়া কপালে চুমা খায় এজন্য বলি যুবক জানি না মার সাথে বাবার সাথে কি বেয়াদবি তুমি করছো কত কষ্টই না তুমি দিছরে যুবক ব্যবসা বাণিজ্যে যদি উন্নতি চাও হায়াতে যদি বরকত চাও লেখাপড়ায় যদি দুনিয়াতে উন্নতি চাও আজ রাতে মারে তুমি খুশি করো নবী কয় যে এই রাত্রে সন্তান মারে খুশি করে এই রাত্রে যদি সন্তান মারা যায় মা বাবারে খুশি করার কারণে আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাতে দান করে আর যদি রাতের বেলা ঘুমায় বাপ মারে কষ্ট দিয়া এই রাত যদি তার জীবনে শেষ হয় মরতে দেরি জাহান্নামে যাইতে দেরি হবে না এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন এক নম্বর হলো বাপ মার জন্য বেশি বেশি দোয়া করো শিশুকালের কদরে তুমি ইয়াদ করায়া দিও দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল ইস্তিগফারুল হুমা বাপ মার জন্য বেশি বেশি দান সৎকা কইরো বাপ মার জন্য বেশি বেশি করে ওয়াজ মাহফিলের আয়োজন ধর্মীয় কাজের আয়োজন মানুষকে দিনের পথে ডাকা এই খরচটুকু বাপ মার নামে তোমরা কইরো তিন নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিম বাদিহিমা বাপ মার যদি কোনো ঋণ থাকে ঋণ তুমি পরিশোধ করো বাবা কারো হক নষ্ট করেছে দ্রুত তুমি হক ফিরায় দাও বাবা যদি তোমার ফুফুদের হক না দিয়া থাকে বাবা যদি তোমার কোনো ছোট চাচারে ঠকায়া থাকে বাবা যদি প্রতিবেশীর জমি দখল করে থাকে আর যদি তুমি জানো দ্রুত করে তুমি এই হক ফিরায় দাও মানুষকে ডাইকা আনো যার হক মারছে সে যদি না থাকে তার আওলাদকে ডাকো ডাইকা তুমি তাড়াতাড়ি এই জমি বুঝাও টাকা বুঝাও যদি তুমি এই কাজ না করো না করো বাবার নামে দশটা বিশটা হাতি জবাই কইরাও জিয়াফত করো তবুও বাবার কবরের আগুন নিবে না হক যা নষ্ট করেছে বাবা কারো মানুষের এই হকটা তুমি দ্রুত পরিশোধ করো আল্লাহ নবী ওয়াজ করতেছেন শ্রোতা কয়জন পিছনের লোকরা বলেন না শ্রোতা কয়জন নবীজির কি ওয়াজ করতেছেন আল্লাহ নবী দেখেন কেমন দামি এক ওয়াজ নবীর সামনে শ্রোতা মাত্র এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জাননি এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কতকাল সুৎকরের সুদের বোঝা আমি লইব সুৎকরের পায়ের আওয়াজ কতদিন শুনবো ঘুষকরের পায়ের লোড কতদিন নিব জিনাকুরের আওয়াজ আমি জমিন কতদিন শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু আর কতকাল আমি ধৈর্য ধরবো ও মালিক অনুমতি দাও আমি ওই জালেমকে গিলে ফেলি বেনামাজিকে গিলে ফেলি সুৎকরুকে গিলে ফেলি ঘুষকরুকে গিলে ফেলি জিনাকুরুকে গিলে ফেলি বেফরদা মহিলাকে আমি গিলে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় এরপরও আমি কেন ধরি না জানো নি কারণ আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দে এই কপালটার এত দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফায়কুন বললো হয় না এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين رب العالمين তুমি রহমান তুমি রহিম তুমি আরহামুর রাহিমিন আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আমাদের সকল মুর্দেগানের উপর রহম করো বিশেষ করে মাওলা ফিলিস্তিনের ও মজলুম মুসলমানদের উপরে রহম করো ফিলিস্তিনের শিশু বাচ্চাগুলির উপর আল্লাহ তুমি রহম করো বাচ্চাগুলি বুঝে না জানে না কেন তাদেরকে জালেমেরা বোমা মেরে মেরে মারতেছে কিছুই জানে না আল্লাহ খানাবাড়ি সব বন্ধ বাচ্চাগুলি মা মা কয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাঁদতেছে আজ আমার বাচ্চা আমার কোলে রাতের বেলা ঘুমায় ফিলিস্তিনের বাচ্চাটা কোথায় তার মা কোথায় বাবা কিছুই জানে না কত সন্তান মার লাশের পাশে বৈশা বৈশা চোখের পানি ধরে ধরে কান্দতেছে কত মা সন্তানের লাশের পাশে বসে বসে কান্দে একটা অবুজ বাচ্চা কান্দে আর কয় আমি জান্নাতে যাই আমার নবীর কাছে বিচার দিব নবী গো আপনার উম্মতের আমাকে সাহায্য করে নাই আয় আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো গো মালিক তোমার সাহায্য হলো সবচেয়ে বড় আরবের মুরলগুলি সায় সায় দেখতেছে কেউ সামনে আগে আসে না আল্লাহ তোমার কুদরতি সাহায্য নাজিল করো মাওলানা করিম দুশমনদের হেদায়ত নসিবে থাকলে হেদায়ত দাও নসিবে না থাকলে তোমার কুদরতি হাত তুমি ব্যবহার করো ও মাওলা আমার ভাইয়েরা এত সুন্দর মাহফিল প্রতি বছর আয়োজন করে আল্লাহ তাদের সকল মুর্দেগানের জন্য এর সওয়াবটুকু তুমি কবুল করো আল্লাহ মরহুম আব্দুর রউফ সাহেব দুনিয়াতে নাই আল্লাহ তার আওলাদরা যে আয়োজন করে এই উসিলায় তুমি তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও আয় আল্লাহ তার আওলাদ অনেকেই বিদেশে আছে প্রবাসে আছে গো আল্লাহ নিরাপদে রাখো আল্লাহ রুজি রোজগারে বরকত দিও হালাল রুজি কামাইয়ের তৌফিক দিও আল্লাহ প্রিয়জন আপনজনের কাছে নিরাপদে আবার ফিরে দিও আয় আল্লাহ আজকের এই যুবকগুলি যারা এত সুন্দর মাহফিল কষ্ট করে আয়োজন করে ওই যুবকগুলির তুমি কবুল করে নাও ওই যুবকগুলির ইসলামের সৈনিক বানায় দাও ইমাম মাহদির সৈনিক বানায় দাও পাক্কা নামাজি মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানায় দাও এই মাহফিলে যদি কারো দ্বারা বাপ মারে কষ্ট দেওয়া হয়ে থাকে আজ রাত মার কাছে বাবার কাছে মাপ চাওয়ার তৌফিক দিয়ে দিও জানি না গো মালিক আজ রাত আমাদের কার জীবনের শেষ রাত কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না আল্লাহ আজ রাত আমাদের সবাইকে তওবা কইরা ঘুমাইবার তৌফিক দান কইরো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দিও যারা সাহায্য সহযোগিতা কইরা এই জান্নাতি বাগানের আয়োজন করেছে সবার সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দিও আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও প্রতিটা মাকে আল্লাহ ওয়ালি বানাও এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও আয় আল্লাহ আয় মাওলা আমরা যে যে উদ্দেশ্য লিয়ে হাত বাড়াইছি জানি না কার কি সমস্যা আছে গো আল্লাহ যার যার সমস্যা তুমি সমাধান করো যার যার মুশকিলাতগুলি আসান করো আয় আল্লাহ আয় মাওলা আমাদের আম্মা আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আমার মা আজকে দুনিয়াতে নাই আয় আল্লাহ পাঁচটা ছটা সাতটা বছর হয়ে যায় আল্লাহ আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দিও আব্বার নেক হায়াত তুমি বাড়ায় দিও আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ মা যাদের জীবিত আল্লাহ তাদের নেক হায়াত তুমি বাড়ায় দিও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম